তো অ্যাডমিশন ফ্যাক্ট চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আসলে মাঝখানে আমার পরীক্ষা থাকার কারণে লম্বা একটা গ্যাপ দেন তারপরেই আরেকটি নতুন ভিডিও তো যাই হোক আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে পারে যদি আপনারা পুরোটাই দেখেন তো আজকের ভিডিও টফিকটা হচ্ছে যে আমি গ্রেড নিয়ে আলোচনা করব। ইন্ডিয়াতে গ্রেড বিষয়টা কি। আসলে অনেকেই জানেন না যে ইন্ডিয়াতে পড়তে আসে ভালো ইউনিভার্সিটি খারাপ ইউনিভার্সিটি এবং মিড লেভেলে যেসব ইউনিভার্সিটিগুলো থাকে এসবের মধ্যে তোফাত করতে পারেন না আর অনলাইনে সার্চ দিয়ে দেখেন যে আসলে ভালো কোনটা ভালো আসলে কোনটা খারাপ এটা এত সহজেই বিচার করা যায় না তো কয়েকটা দিক থেকে আমরা বিচার করতে পারি যেমন ফার্স্ট আপনি গ্রেড দেখতে পারেন গ্রেড আপনার কয়েকটা সংস্থা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নে গ্রেড এটা হিসাব করে আমরা পুরো ভিডিওটা দিকে আগাবো আজকের দেন তারপর আপনি দেখতে পারেন হচ্ছে র্যাঙ্কিং যে কোন ইউনিভার্সিটি কেমন র্যাঙ্কিংয়ে আছে সেটা দেখতে পারেন সেটা বিবেচনা করে বলতে পারেন যে কোন ইউনিভার্সিটি কেমন তবে র্যাঙ্কিং যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে নেক গ্রেড নেক গ্রেডও পরিবর্তন হতে পারে তবে নেক গ্রেড থেকে স্পষ্ট বোঝা যায় যে আসলে কোন ইউনিভার্সিটিটা কোন গ্রেডের মধ্যে পড়ে দেন তারপরে আপনাদের প্লেসমেন্ট প্লেসমেন্টে তো মাস্ট বি ইম্পর্টেন্ট সব থেকে অবশ্য প্লেসমেন্টটা দুটোই ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটি কোন গ্রেডের আর কোনো ইউনিভার্সিটির ফ্যাসিলিটিগুলো কেমন যেমন আপনার জব ফ্যাসিলিটি ওটা হচ্ছে আপনার প্লেসমেন্টের মধ্যে আসে তারপর হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটাও কিন্তু আপনার ভালো ইউনিভার্সিটির মধ্যে আসে এটাও গ্রেডের মধ্যে আসে দেন এখন যদি আমি যদি আমরা সব কিছু দিক থেকে হিসাব করি তাহলে নে গ্রেড থেকে আগাবো নেক আসলে গ্রেডটা কী আজকে আজকে পুরো ভিডিওতে আমরা গ্রেড সিস্টেমটা ক্লিয়ার করব। আশা করি ভিডিওটা দেখার পর আপনি একেবারে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন তো গ্রেড গ্রেড আসলে কি। যদি আমরা নেক গ্রেড হিসাব করি তাহলে ইন্ডিয়ান যেই নেক গ্রেড দেয় আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন তো আসলে নেক গ্রেডটা কী নেক হচ্ছে একটা সংস্থা যারা হচ্ছে পুরো অল ইন্ডিয়াতে ইউনিভার্সিটিগুলোকে একটা গ্রেড দেয় ঠিক আছে তো গ্রেডটা আমরা সাধারণত তিনটা বা চারটা স্টেপে ডিভাইড করতে পারি যেমন হচ্ছে এ প্লাস এটা হচ্ছে সবথেকে টপ লেভেলের একদম মানা হয় দেন আপনার হচ্ছে এ গ্রেডের আসে তারপর হচ্ছে বি গ্রেডের দেন তারপরে গ্রেডগুলো আসলে হাইলাইট করে না ইউনিভার্সিটি বা কোনো কলেজ বা কোনো ইনস্টিটিউট কারণ সেগুলো হচ্ছে লো গ্রেডের মানা হয় তো আমরা মানে ফার্স্ট যেটা আর কি সেটা হচ্ছে এ গ্রেড থেকে হিসাব করি এ গ্রেড বলতে এখানে সর্বপ্রথম প্লাসটাই আসবে যদি আমরা এ প্লাস গ্রেডটা হিসাব করি যে এ প্লাসটা কী আসলে এটা হচ্ছে গ্রেডের মধ্যে সব থেকে টপ লেভেলের একটা ইউনিভার্সিটি কতটা র্যাঙ্কিংয়ে আছে কতটা ভ্যালু আছে বা কতটা মার্কেটিংয়ে আছে সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করা হচ্ছে গ্রেডের উপর আপনারা হয়তোবা দেখতে পারেন যে যখনই কোনো ইউনিভার্সিটিতে সার্চ দেন প্রথমেই চলে আসে গ্রেড এ প্লাস আসলে এটাই সব থেকে হাইলাইট করা জায়গা যে একটা ইউনিভার্সিটির সর্ব মানে প্রথম পয়েন্টে যে কোন গ্রেডের ঠিক আছে আর আরেকটা বিষয় যেটা বলি হচ্ছে অ্যাপ্রুভাল নিয়ে যেটা হচ্ছে ইউজিসি এ দিয়ে থাকে ওটা নিয়ে একটা ডিফল্ট ভিডিও বানাবো কারণ ও নিয়ে অনেক আলোচনা আছে সেটা একটা ডিফল্ট ভিডিও হবে আশা করি এই সিরিয়াস মানে সিরিয়ালি পেয়ে যাবেন ভিডিওগুলো আর এখন থেকে অবশ্যই রেগুলার ভিডিও বানাবো আর পুরো বিষয়টা ক্লিয়ার আর পুরো বিষয়টা ক্লিয়ারের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নিচে যে লাল বাটনটা আছে সেটা ক্লিক করে ভালো করে দিতে পারেন আচ্ছা আমাদের মূল প্রসঙ্গে আসি যেটা এ প্লাস নিয়ে কথা বলতেছিলাম এ প্লাসের ইউনিভার্সিটিগুলো যদি আমরা দেখি আপনি আরেকটা জিনিস দেখবেন অনলাইনে যে ইন্ডিয়ার টপ লেভেলের ইন্ডিয়ান টপ প্রাইভেট ইউনিভার্সিটি বা টপ ইউনিভার্সিটিগুলো যখন সার্চ দেবেন ওখানে দেখবেন যে টপ টেনের মধ্যে যেটা আমরা আজকে প্রাইভেট মানে সরকারিগুলো তো এক্সেপশনাল ঠিক আছে আমরা সরকারিগুলো বাদ মানে সাইটে রাখলাম আমরা এফিলিয়েট প্লাস হচ্ছে প্রাইভেট নিয়ে আলোচনা করি এদের মধ্যে টপগুলো কোনগুলোকে বলা হয় এখন যদি আমরা নেক এগ্রেটের বা এ প্লাসের ইয়ারটা সার্চ হতেই দেন আপনার সর্বপ্রথমেই চলে আসবে ভিআইটি যেটা ভ্যালোর ইনস্টিটিউট অফ টেকনোলজি দেন আপনাদের মানিপাল ইউনিভার্সিটি অবশ্যই নাম তো শুনেই থাকবেন তারপর হচ্ছে বিড়লা ইউনিভার্সিটি এটা সেকেন্ড র্যাঙ্কিংয়ে গত বছরে সেটাই ফার্স্ট র্যাঙ্কিংয়ে ছিল এই যে বললাম র্যাঙ্কিংয়ের কম বেশি হতে পারে সেটা নিয়ে একটা ডিফল্ট ভিডিও হবে আশা করি পরবর্তীতেই পেয়ে যাবেন বা তার এরপরে ভিডিওতে হয়তো বা আসে যাবে দেন আপনাদের বিল্লা ইউনিভার্সিটি এস আর ইউনিভার্সিটি আসে তারপর হচ্ছে আপনাদের খ্রিস্টান ইউনিভার্সিটি অবশ্যই এটা এমবিবিএস বেস্ট আর ইঞ্জিনিয়ারিং সব কিছুর জন্যই বেস্ট এই জন্য র্যাঙ্কিং আসে আর দেন তারপর আপনাদের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি আসে চন্ডীগড় ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলো আসে এগুলো হচ্ছে একদম ফার্স্ট ক্যাটাগরি টপ লেভেলের মধ্যে পড়ে আর টপ লেভেলের যেহেতু আসে এদের বাজেটগুলো অনেক বেশি থাকে আপনাদের মানিপালে যেটা এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মে ওদের আপনারা দেখতে পারেন প্রতি বছর এদের ফি স্ট্রাকচার চেঞ্জ হয় তো দু হাজার একুশের জন্য মেবি এরা রাখছে হচ্ছে সতেরো লাখ রুপি পার্সে মানে টোটাল প্যাকেজ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখন ইন্টারন্যাশনালের জন্য কত সেটা অ্যাডমিশনের সময় ক্লিয়ার হতে পারবেন দেন আপনাদের মানিপাল তো গেলো এসআরআম যেগুলো সব এই গ্রেডের মধ্যে চলে আসে দশ থেকে পনেরো লাখের মধ্যে ইনক্লুডেড আচ্ছা খরচগুলো নিয়ে আমরা একটা বাই ডিফল্ট ভিডিও বানাবো যে কোন ইউনিভার্সিটিতে কেমন খরচ হবে কোনটাতে পড়া ভালো হবে সেটা নিয়ে আপনাদের একটা বাই ডিফল্ট ভিডিওতে আমি বুঝাই বলবো আমরা আজকে শুধুমাত্র গ্রেড নিয়েই আলোচনা করব। যে কোন গ্রেডে আপনাদের যাওয়া উচিত আর আপনার মতো স্টুডেন্টরা মানে হ্যাঁ মধ্যবিত্ত আপনার আমার মতো মধ্যবিত্তরা কোথায় পড়লে ভালো হয় যেহেতু এ গ্রেডের এতটা মান বেশি তো ঠিক আছে আমরা সেকেন্ড গ্রেডের দিকে আগাই তাহলে তারপরে আসা হচ্ছে এ গ্রেড তো যাই হোক এ গ্রেডের ইউনিভার্সিটিগুলো আমি আমার ব্যক্তিগতভাবে হচ্ছে মিড লেভেলের মধ্যে ফেলাবো কারণ এখানে যে পরিমাণ ফি থাকে এখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিয়ে দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে চলে আসে এজন্য হচ্ছে এটা আমি মিড লেভেলের মধ্যেই রাখতেছি দেন তারপরে হিসাব করি আমরা হচ্ছে বিগ্রেডের এখানে বিগ্রেডের ইউনিভার্সিটিগুলো তুলনামূলক কিছুটা লো থাকে লো প্যাকেজের মানে আপনার ফি স্ট্রাকচারটা তুলনামূলক অনেক কম থাকে যেটা আপনার এ গ্রেডের থেকেও অনেক কমে আসে যেখানে দেখা যায় যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি বা তাদের নিচে যাদের রেজাল্ট ভালো আর যাদের সামর্থ্য নেই অতটাও ভালো কলেজে পড়ার তারা হচ্ছে বি গ্রেড কলেজটা চয়েস করতে পারেন দেখা যায় যে বাংলাদেশে আপনার দুই তিন লাখ টাকার মধ্যে ইভিনিং শিফটে আপনি যে কোনো নর্মাল ইউনিভার্সিটি থেকে করতে পারতেছেন সেখানে ওই টাকা দিয়ে আপনি এখানে গ্রেডের মতো ভালো ইউনিভার্সিটি যেটা আপনি বিগ্রেড বলতে এখানে একেবারে বিগ্রেড মানে যে খারাপ সেটা না বিগ্রেড হচ্ছে আমি আমি জাস্ট একটা ডিভাইড করে নিয়েছি বিগ্রেড আমি ফেলাচ্ছি যে এদের ফি স্ট্রাকচার তুলনামূলক কম আর এ গ্রেডে থেকে কিছুটা এদের হচ্ছে আপনার প্লেসমেন্টের পরিমাণটা কম সেই কারণে শুধুমাত্র আমি বিগ্রেডে ফেলাচ্ছি এর এর অর্থ এই না যে একেবারে ফেলাই দেওয়ার মতো আপনার এটলিস্ট বাংলাদেশের থেকে